খাবারগুলি আনছে, যে আমার সাথে যারা ছিল, যাদের সাথে আমি আসছি, ওরা কেউ নাই লঞ্চ, আমি একাই, আর কিছু লোক ভিড় করে দাঁড়ায় আছে। বাড়ি থেকে দূরে একটা নদী ছিল, সেই নদীতে মালবাহী ট্রলার জাহাজ চলাচল করত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সেই দোয়া এবং শুভকামনা। আপন ঠিকানার বেসিক ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি কিবরিয়া এবং আপনারা এই ভিডিওটি দেখছেন স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেডের প্রতিষ্ঠানের ব্যানারে। এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের আপামর জনসাধারণের মধ্যে যে সব সন্তানরা হারিয়ে গেছেন, খুব ছোটোবেলায় হারিয়ে গেছেন এবং অল্প কিছু তথ্য তাদের মনে আছে, আংশিক এবং অসম্পূর্ণ তথ্য, সেই গল্পের আলোকে আমরা তাদেরকে তাদের পরিবারে ফিরিয়ে থাকি। বিগত 3 বছরে আমরা প্রায় 350 মতো ছেলে মেয়েদেরকে এরকমভাবেই তাদের পরিবারে ফিরিয়েছি, আলহামদুলিল্লাহ। সো আজকে কে আছে তার কাছে যাওয়ার আগে আপনাদেরকে একটু বলতে চাই, অনুষ্ঠানে যদি অংশগ্রহণ করতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার 09639888777। কী নাম আপনার ভাই? জি, আমার নাম বাদশাহ। বাদশাহ? জি। এই নামটা কে রেখেছে বাবা মা? এটা আসলে আমার বুঝ হওয়ার পর থেকে আমি জানতেছি নাম, এটাই চেঞ্জ হয়নি না, বাদশাহ নাম। জি। ওকে বাদশাহ ভাই, আপনার বয়স কত দিয়েছেন আপনি আনুমানিক? এখন বর্তমান 37 চলে, 37 থেকে 38 বছর। জি। আপনি লিখেছেন আপনার বাড়ি হচ্ছে কালীগঞ্জ আমতলি বাড়ি থেকে বর্ডার দূরে, মানে বুঝিনি, বলেন তো ঠিকানা কি মনে আছে? এই বর্ডার দূরে বলতে, যে বাড়ির পাশে কিছু বর্ডার বা পাহাড় ছিল। আচ্ছা। তো আমাদের মুরব্বীরা ওইখানে যেত লার্কি আনতে, আমার তো লার্কির চুলা ছিল, লার্কি আনতে যাইতো। তো লার্কি পাড়ার সময় কিছু সময় নির্ধারণ ছিল, যে ওই সময়টা আবার ইমার্জেন্সির মতো ঘন্টা বাজতো, ঘন্টা বাজলে মুরব্বীরা চলে আসতো, তো আমরাও সবাই চলে আসতো। ইন্ডিয়ান বর্ডার? জি। এটা কি কালীগঞ্জের আমতলি? জি। গ্রামের নাম কি? গ্রামের নাম আসলে গ্রামের নামটা আমি বলতে পারতেছি না, মানে আমার যেটুকু মনে আছে যে ঘটনাটা বলেন তো একবার, ছোটবেলা থেকে কি হয়েছে? ছোটবেলা থেকে যেটা হয়েছে, আসলে আমার বাবা একটু, ওইখানে কিন্তু একটা ব্যাপার আছে, ঠিকানা বলছে আমতলি কালীগঞ্জ কাঠপট্টি বাজার লোহারপুর, লোহারপুর ইন্ডিয়া বর্ডার বাড়ির কাছেই। জি। ঠিকানা এইভাবে দেওয়া, আপনি নিজে যান নাই কেন? আমি আসলে এটা মিলাইতে পারতেছি না যে কালীগঞ্জ কোন জায়গায় বা ইয়ে কোন জায়গায়। দেখা যাক, আল্লাহ ভরসা। হ্যাঁ বলেন। তো ছোটবেলা যখন আমি ছোট ছিলাম, যে 6 থেকে 7 বছর বয়স ছিল আনুমানিক, তো আমার বাবা আবার একটু রাগি টাইপের ছিল, তো প্রায় কন্টিনিউ বিভিন্ন সময় কিছু না কিছু বিষয়ে মায়ের সাথে ঝগড়াঝাটি করতো। আর ঝগড়াঝাটির সময় এক সময় মা কোনো এক কারণে আমাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে। আপনার মা? জি। আচ্ছা। মা যখন বের হয়ে আসে, আসার পরে আমরা বাড়ি থেকে বের হয়ে, আমি জানি না যে কোথায় যাচ্ছি আমরা, বাড়ি থেকে বের হয়ে কিছু দূরে পায়ে হেঁটে কিছু দূরে দূরে গেলাম, যাওয়ার পরে একটা ভ্যান গাড়িতে উঠলাম। ভ্যান গাড়িতে মানে আমাদের ওই বাড়ি থেকে ভ্যান গাড়ি চলে আর কি, তো ভ্যান গাড়িতে উঠছি, ওঠার পরে একটা মেন রোডে যেয়ে দাঁড়াইলাম। মেন রোডে যেয়ে কিছুক্ষণ দাঁড়ানোর পরে তো আমি জিজ্ঞেস করলাম, মা আমরা কোথায় যাচ্ছি? মামা কিছু বললো না, হ্যাঁ এটা ধমক মেরে বসে চুপ থাকতে বললো। পরে অনেক সময় পরে একটা কোস্টার আসছে, মানে ওই সময় আর কি কোস্টার বলতাম আমরা, এখন বুঝি যে ওটা বাস। তো কোস্টার আসছে, তো মা আমাকে নিয়ে কোস্টারে উঠে গেছে। কোস্টারে ওঠার পরে অনেক সময় পরে একটা বাজারে, মানে বিশাল বড় একটা বাজার, নামটা আমি জানি না, ওই বাজারে যেয়ে নামছি। নামার পরে তো মা আমাকে মানে খুব তাড়া তড়িগড়ি, মানে খুব দৌড়ানো অবস্থায় যে একটা টেম্পুতে উঠছে, মানে লম্বা বেবি ট্যাক্সি, যে বিড়িটা বড়, দুই পাশে সিট থাকে, টেম্পুতে উঠছে। তো টেম্পুতে ওঠার পরে, টেম্পুটা ওঠার পরে যে আমরা কিছুক্ষণ পরে যেয়ে নামছি একটা মাজারের সামনে। আচ্ছা। মাকে সহ? জি। আপনার সাথে কেউ ছিল? মায়ের সাথে ছোট্ট একটা বাবু ছিল। এটা কি আপনার ভাই? জি, বোন হবে। বোন? আচ্ছা। আমার মা, আপনি আর বোন? জি। ওকে। আমার বোনের ছোটবেলা একটু দুষ্ট ছিলাম আমি, যে আমি আমার বোনের সুজি চুরি করে খেয়ে ফেলতাম, এই ধরনের দুষ্টমি করতাম। তো বোন ছিল কোলে আর আমি ছিলাম মায়ের হাতে। আচ্ছা। তো মা মাজারে ভিতরে ঢুকে গেল আমাকে নিয়ে, ভিতরে ঢুকে গেল। তো ভিতরে ঢুকে অনেকক্ষণ ঘোরাঘুরি করলো, যেমন মাজার পীর যারা মানে এরা তো কিছু ভক্তি চুম্বন করে এখন বুঝি। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে একটা সময় সামনে একটা পুকুর ছিল। জি। মাজারের সামনে পুকুরে কিছু মা বড় বড় মাছ, কাছিম, এগুলি থাকতো। মাজারটার নাম আমি জানি না। তো মা
কিছুক্ষণ পরে আমাকে ওইখানে বসায় রেখা বাইরে চলে গেছে, গেটের বাইরে। আচ্ছা, বাইরে চলে গেছে, মাজারের এখানে বসায় রেখে বাইরে চলে গেছে? জি। আচ্ছা, পুকুরে ওইখানে বসায় রেখে গেছে, বাইরে চলে গেছে। কিছুক্ষণ পরে ফিরত আসছে, তো দেখলাম মায়ের হাতে কিছু খাবার ছিল। তো আমি ভাবছি যে খাবারগুলি মনে হয় মা আমার জন্য আনছে, কিন্তু না, মা ওই খাবারগুলি আনছে, মা ওই খাবারগুলি আনছে মাছ আর ওই কাচিমের জন্য। মাকে জিজ্ঞেস করলাম, মা আমাকে একটু খাবার দাও। মা আমাকে বকা দিল। বকা দেওয়ার পর আমি রাগ হইয়া উপরে বসে ছিলাম, বসে কান্নাকাটি করতেছি। মা খাবারগুলি নিয়ে ওই পুকুরের সামনে চলে গেল। পরে এক সময় ওইখান থেকে উঠিয়া ভালো লাগতেছে না, খাবার দিল না, মানে একটু চঞ্চল টাইপের ছিলাম, খাবার দিল না। পরে উঠা এদিক সেদিক ঘোরাঘুরি করতেছি। অনেক মানুষ এভাবে অনেকে খাবার নিয়ে ওই পুকুরের সামনে দাঁড়ায় থাকতো হাতে নিয়ে, ওই শুধু কাসিমার এই এর জন্য। জি। তো আমি ঘোরাঘুরি করতেছি, করতে করতে এক সময় মাজারের পাশেই সাথে রাস্তা, ওই রাস্তার পাশ দিয়ে আবার পিছন দিকে চলে গেছি। এটা ইন্টারাপ্ট করাটা ঠিক হবে কিনা, ওই এই খাবারটা ওই কচ্ছপ আর ওই কি যেন বললেন আপনি, মাছ, মাছ এদেরকে না দিয়ে এই রকম বাচ্চাদের যাতে ক্ষুধা লাগে এদেরকে দিলে আমার মনে হয় একটু বেশি সোয়াব হবে। প্রথম কথা হচ্ছে যে এদেরকে খাওয়াই তো মানুষ মানত করে, বিভিন্ন রকম মানত করে। এইসব মাজার তো শিরকে ভরা। আমি জানি না, অনেকেই আছেন যারা মাজারের ভক্ত, তারা হয়তো আমার কথায় মনক্ষুণ্ণ হবেন। পারফেক্টলি রিলিজিয়ন আসলে প্র্যাকটিস করাটা আমাদের সবার পক্ষেই খুব কঠিন হয়তো বা, কিন্তু এই যে এই এই প্র্যাকটিসগুলো আমি জানি না এগুলো করা উচিত কিনা। কারণ এই একটা কাসিম বা একটা কচ্ছপ একটা মাস কতজন মানুষের খাবার খাবে বলেন তো? এদের পেটটা তো আমাদের চেয়েও ছোটো, তাই না? সবাই গিয়ে ওই ঠুসতেছে আর কি। যাই হোক, আপনি যদি প্রাণী সেবার জন্য এটা করে থাকেন সেটা ঠিক আছে, কিন্তু এরকম নিয়ত করে যে মানত করে আসছে এদেরকে খাওয়াইলে আমি এটা পেয়ে যাব, এইটা আমার মনে হয় না আমাদের ধর্ম এটা সাপোর্ট করে। যাই হোক, এগুলো বিষয়ে কথা বলতে গেলে অনেকেই খুব মনক্ষুণ্ণ হন আমার উপরে, কারণ অনেকেই আছেন যারা মাজার ভক্ত, তারা বলেন যে তুমি তো এখানে জ্ঞানের ভাণ্ডার নিয়ে বসে নাই, তোমার এসব বিষয়ে কথা বলার দরকারটা কি? উইচ ইজ অ্যাবসলিউটলি ট্রু, বাট এটাও কিন্তু আমাদের ধর্মে আছে, তুমি যদি এতটুকু জানো অতটুকু বলো, সুযোগ পেলে বলো। আমি তো আসলে খুব কম জানি, একেবারেই জানি না, আমি যে নিজেও খুব একটা মানি তাও না, অনেক ভুল আছে আমার মধ্যে অনেক, কিন্তু আমি চেষ্টা করি যতটুকু সম্ভব ভুল থেকে বের হওয়া যায়। চেষ্টার জায়গাটা হয়তো আরও স্ট্রং হওয়া উচিত, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনি যেটা বলছিলেন যে মার তার সাথে রাগ করে আপনি বোধহয় কিছু একটা করতেছিলেন ওই সময়টাতে, হ্যাঁ, তারপরে কী হলো? তো রাগারাগে মানে আমি খাবার দেয় না দেখে উত্তেজিত হয়ে গেছি, কান্নাকাটি শুরু করছি। তো তারপরে হাঁটাহাঁটি করতেছি, আমি ভিতরে ঘুরতেছিলাম, ঘুরতে ঘুরতে হঠাৎ করে ওই মাজারের পাশ দিয়ে তো রাস্তা ছিল, পিছনে চলে গেছি। পিছনে যাওয়ার পর দেখলাম যে বিশাল বড় আকারের একটা কবরস্থান। আচ্ছা, আমরা কবরস্থানই বলতাম, তো কবরস্থান, কবরস্থান দেখার পরে ওইখানে দেখো অনেক পোলা পাইন খেলাধুলা করতেছে, আমি তাদের সাথে মিশে গেলাম। আচ্ছা জি। তাদের সাথে খেলাধুলা করতে করতে এক সময় সোজাসুজিভাবে গেটের বাইরে চলে গেছি। আমার মা কিন্তু ওইখানেই, আমি গেটের বাইরে চলে গেছি। গেটের বাইরে যাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখলাম কি গেটের বাইরে যে আপনার কিছু লোক গান বাজনা করতেছে, তবলা ঢোল নিয়ে গান বাজনা করতেছে। তো গান বাজনা আমার খুব খুশি হইতাম এগুলি দেখলে। তো গান বাজনা করতেছে, ওনাদের সাথে আমিও মিশে গেলাম। আচ্ছা, মিশে যাওয়ার পর ওনারা গান বাজনা করতেছে, হাঁটতেছে, আমি ওনাদের সাথে হাঁটতেছি। হাঁটতে 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 ওইভাবেই নাচতে গান গাই শুনতেছি, নাচতেছি, ওনাদের সাথে খেলাধুলা করতেছি। আমার মায়ের কথা আর মনে নেই। আচ্ছা, হ্যাঁ, পরে ওনাদের সাথে একটা সময় অনেক দূর যাওয়ার পরে ওনার একটা লঞ্চে উঠে গেল, এই গান বাজনা যারা করতে। জি জি জি, ওনাদের সাথে আমি উঠে গেলাম। আচ্ছা, ওই কিছু সময় লঞ্চে ওঠার পরে কিছুক্ষণ পরে ভিতরে দেখলাম যে লঞ্চে বিশাল বড় বড় টিপি লাগানো, টেলিভিশন, টেলিভিশন। হ্যাঁ, তো এই টিভি টেলিভিশনের সামনে, টেলিভিশন দেখে আমি খুব খুশি হয়েছিলাম, খুব খুশি হয়েছিলাম। পরে টেলিভিশনে ওখানে বসে পড়লাম, বসে পড়ে আমি টেলিভিশন দেখতেছি। তো যে যার মতো বসে পড়ছে, কিন্তু আমি আসলে ওইরকমভাবে কাউরে চিনি না, যে যার মতো বসে পড়ছে, তা আমি টেলিভিশনের সামনে বসে টেলিভিশন দেখতেছি। তো লঞ্চ কখন ছেড়ে দিছে আসলে ওই জ্ঞানটুকু আমার ছিল না। জি। তো এই টেলিভিশন দেখতে দেখতে একটা সময় আমি
ঘুমায় পড়ি, ঘুমায় পড়ছি, কখন ঘুমায় পড়ছি আমি নিজে জানি না। পরে কিছু লোক আমাকে যখন চিল্লা পাল্লা করে ডাকতে শুরু করলো, তখন আমি ঘুম থেকে উঠে দেখি যে আমার সাথে যারা ছিল, যাদের সাথে আমি আসছি, ওরা কেউ নাই লঞ্চ, আমি একাই, আর কিছু লোক ভিড় করে দাঁড়ায় আছে। এদেরকে দেখে কান্নাকাটি করতে শুরু করলাম। মা মা বইলা কিছু লোক আবার আমাকে জিজ্ঞেস করলো, তুমি কে বা কোথা থেকে আসছো, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, মা কে? তো আমি বললাম আমি মাজার থেকে আসছি, আমার মা মাজারে আছে, আমার নাম বাদশাহ, আমার বাবার নাম সাত্তার মিয়া, আমার মায়ের নাম আমেনা। এই তো বললে ঠিকানা কোথায়? আমি ঠিকানা বলতে এই যে আমতলী কালীগঞ্জ কাঠপট্টি বাজার লোহার পুল, বললে যে গ্রাম কোনটা জেলা কোনটা, এগুলি আমি আর কিছু বলতে পারিনি। না পারাতে ওনারা ওনার অনেক কানাকানি করছে। করার পরে এক লোক ওনাদের থেকে আমারে বাইরে নিয়ে গেল, ওই লঞ্চের বাইরে নিয়ে আসছে, ওটা হলো সদরঘাট, লঞ্চের বাইরে নিয়ে আসছে। আনার পরে ওই লোকটা আমাকে কিছু খাইতে দিল। তো খাওয়ানোর পরে আমাকে নিয়ে গেল একটা ভাঙারির দোকানে, মানে সদরঘাটের ঠিক পাশে একটা খালি জায়গা ছিল মাঠের মতন, ওইখানে কিছু ভাঙারির দোকান, কিছু ঘরবাড়ি ছিল, ওইখানে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর এক দোকানদারকে বলে যে ছেলেটা হারাই গেছে, ঠিকানা ঠিক মতো বলতে পারে না, ছেলেটা রাইখা দাও। এটা আর কি পরে আমি জানছি, আগে জানতাম না। হ্যাঁ, তো ওই ভাঙারির দোকানে রেখে গেছে, এটা আমার মনে আছে। তো ভাঙারিওয়ালা আমাকে দোকানে রাখতো, তার সাথে রাখতো। তখন আমার বয়স ছিল 6-7 বছর, তো উনি আমার সাথে রাখতো, আবার বাসায় নিয়ে যেত, খাওয়া দাওয়া যার সুযোগ সুবিধা উনি আমার দিত। তো এভাবে অনেক বছর ওনার কাছে আমি ছিলাম, ওই ভাঙারির দোকানে। কোনো কাজকাম আমাকে দিয়ে করাতো না, শুধু বাসায় নিয়ে যেত, আমাকে সাথে করে নিয়ে আসতো, অনেক ঠাট্টা আদর যত্ন করতো। পরে এক সময় ওই ভাঙারিওয়ালা আমাকে আর বাসায় নেয় না, বলে যে তোমার তো বাবা মা কেউ আসছে না, বা কোনো তোমার খোঁজ খবর নাই, কেউ যদি আসতো, চিন্তা ভাবনা ছিল তাদের কাছে তোমার দিয়ে দিব, কেউ আসে নাই, তাহলে তুমি আর কি করবা, তোমার মতো একজন লোক রে তো আমার পালাও সম্ভব না, পরে আমি আর কি করব। কোচ বলছে যে তুমি এদিকে আরও বাচ্চা কাচ্চারা আছে, তুমি এদিকে থাকো, একটা না একটা থাকার ব্যবস্থা হয়ে যাবে, আর ক্ষুধা লাগলে তুমি আমার এখানে আইসো। তো আমি প্রথম দিন জন না করছে আমি ওনার দোকান থেকে আর যাই নাই, ওনার দোকানে ছিলাম। পরে দেখি দোকান বন্ধ করে উনি চলে যায়, আমাকে আর নেয় না। আচ্ছা, পরে অনেক রাত হয়ে গেছে, রাতের বেলা এক ভ্যান গাড়ির উপরে আমি শুয়ে ছিলাম, তাও আমি কাউরে বলি নাই যে আমি না খেয়ে রয়েছি, ভাই আশেপাশে আমার দোকানদার নেয় না বাসায়, আমি কাউরে বলি নাই, আমি ভ্যানের উপরে শুয়ে ছিলাম। পরের দিন আর ওই দোকানের সামনেও আমি যাইনি, বের হয়ে চলে আসছি সদরঘাটের, মানে কয়েকটা গেট ছিল, এই এক গেটের ভিতর দিয়ে আমি টার্মিনালের ভিতরে ঢুকে গেছি। ঢুকে যেয়ে অনেক অনেক বাচ্চারা খেলতেছে, ওনাদের সাথে আমরাও মিশে গেছি, ওই বাচ্চাদের সাথে খেলাধুলা করতাম। এই একভাবে আর কি ওনাদের সাথে শুরু হয়ে গেল একটা থাকার ব্যবস্থা। ওনারা টার্মিনালে ঘুমাইতো, আর যখন ক্ষুধা লাগতো, আপনার বাইরে কিছু মার্কেট ছিল, দোকানপাট ছিল, ওখানে কাজকাম করতাম, তাদের খাবারের বাটি বুটি পরিষ্কার করে দিতাম, এই বিনিময়ে তারা কিছু টাকা দিত অথবা কেউ খাওয়াইতো। এভাবে আস্তে আস্তে জীবনযাপন শুরু হইলো। হ্যাঁ, তো একটা সময় কিছু লোক, ওইখানে একটা সংগঠন আছে যে এতিম বা হারানো বাচ্চাদেরকে কিছু পড়ালেখা ক শিখায় বা একটা ভালো উদ্যোগ নেওয়া আছে ওনাদের, তো আমাদের কয়েকজন ছেলেপেলেকে একসাথে নিয়ে একটা লঞ্চে নিয়ে গেল পাশেই ভিড়ানো, মানে টার্মিনালে ভিড়ানো অনেক লঞ্চ থাকে, একটা লঞ্চে নিয়ে গেল। তো লঞ্চে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে একটা খাতা দিল, বই দিল, কলম দিল, দেওয়ার পর গোল করে সবারে বসাইছে। তো মাঝখানে আবার কিছু লোক বসছে, ওনারা আমাদেরকে বিভিন্ন গল্প শোনাইতো, মানে পড়াশোনা কী জিনিস এটা বুঝাইতো, আমরা তো বুঝতাম না। তো এটা গল্প শোনাইতো, এভাবে প্রতিদিন বিকেলে একবার করে আসতো ওনারা, এভাবে ওনারা পড়ায় যেত, আর এক প্যাকেট করে বিস্কিট দিত আমাদেরকে। মানে ওনাদের স্থায়ী কোনো পড়ার ব্যবস্থা ছিল না, বিভিন্ন লঞ্চে আমাদেরকে ডেকে ডেকে নিয়ে পড়াইতো। আচ্ছা, তো এভাবেই দোকানে কাজ করতাম,
খাবার জোগাড় করতে জোগাড় করতাম আর রাতে সদরঘাট টার্মিনালে ঘুমাইতাম। এভাবে চলতে চলতে বেশ কয়েক বছর পরে হঠাৎ আমাদের দশজন বাচ্চাকে, বারো দু একজন বেশি হবে, কিছু সংখ্যক বাচ্চাকে একসাথে একটা জায়গায় ট্রান্সফার করলো। সে জায়গাটার নাম ছিল আপনার নয়াবাজার। ওকে, জি, নয়াবাজার ট্রান্সফার করলো। ওইখানে একটা বাড়ির মতো ছিল, ছোটোখাটো। ওই বাড়ির ভিতরে অনেক বড় ফ্লোর, ওই ফ্লোরে আমাদেরকে একটা করে চাবি দিল আর একটা করে ডয়ার বুঝিয়ে দিল আর কি, ওয়ার্ড্রোবের মতন। তো আমরা বুঝতে পারিনি যে আসলে ডয়ারটা কী জন্য। পরে আমাদেরকে বললো, এই নাও তোমাদের খাতা, এই নাও বই, আর এই যে কিছু কাপড়, গেঞ্জি টাইপের কিছু কাপড় দিছে, এইগুলি তোমরা এখানে রাখবা, তোমাদের নিরাপদ। আর যে বাইরে যাবা আবার সন্ধ্যার আগে চলে আসবা। তো ওইখানে আমাদের যেটা কাজ ছিল, আমাদের থাকা খাওয়া পড়াশোনা সব কিছু ওনারা দেখতো। আমরা জাস্ট বাইরে, যারা বুঝতো তারা বাইরে যেত, আমি তো আসলে অতটা চালাক না, অতটা বুঝি না, তো আমি আর বাইরে যাই না। জি, হ্যাঁ। পরে এইভাবেই ওখানে প্রায় 3-4 বছর ছিলাম আমার মনে আছে। হ্যাঁ, তো ওইখান থেকে আবার ট্রান্সফার করলো আমাদেরকে। অনেকদিন পর ট্রান্সফার করলো একটা মাইক্রো গাড়িতে, সেই জায়গাটার নাম ছিল সম্ভবত আরামবাগ। আরামবাগ যেখানে ট্রান্সফার করছে তখন মোটামুটি আমার ভালোই বুঝি আমি অনেক কিছু। হ্যাঁ, অনেক কিছু ভালো বুঝি, যে টাকা পয়সা কী জিনিস তাও চিনি। আরামবাগ যখন ট্রান্সফার করছে, ওইটা একটা বাড়ির মানে বিল্ডিংয়ের মতো ছিল, সম্ভবত 4-3 তলা এরকম একটা বিল্ডিং ছিল। ওইখানে অনেক বাচ্চা, অনেক বাচ্চা, কিন্তু এক একটা বেড সিস্টেম ছিল, একটা বেড দিছে থাকার জন্য। হ্যাঁ, তো ওই বেডে আমাকে একটা বেড দেওয়া হয়েছে। তো ওইখানে আমার কাজ হচ্ছে গিয়ে আমি পড়াশোনা করব, আর কাজকর্ম যা করার সেটা বাইরে যায় করব, দোকানপাটে কাজ করব, যদি টাকা কোনো ইনকাম করতে পারি সেটা আমার নিজস্ব ফান্ড, ওনারা কেউ নিবে না। ওনারা হলো খাবার দিবে দুপুরে আর হচ্ছে রাতে, সকালে কোনো খাবার নেই, দুই বেলা খাবার দিবে। এইভাবে ওইখানে আমি ভালোই ছিলাম। তো অনেক সময় ওনারা বাইরে নিয়ে যেত আমাদেরকে, বিভিন্ন 10-20 জন করে একটা গ্রুপ করে বাইরে নিয়ে যেত ঘুরতে। তো এই ওনারা যখন ঘুরতে নিয়ে যেত, এইভাবে কয়েকবার, যখন প্রতি বছরে 2-3 বার করে ঘুরতে নিয়ে যেত, বিভিন্ন শিশু পার্ক, বিভিন্ন ইয়েতে নিয়ে যেত আর কি। তো এইভাবে ঘুরতে ঘুরতে এক সময় আমি নিজেই একাই বাইর হই। আচ্ছা, একা বের হয়ে এদিকে সেদিকে ঘুরি, কারণ আমি মোটামুটি তখন 9-10 বছরের বাচ্চা, আমি এদিক সেদিক ঘুরি। আমি একটু বাকিটুকু শর্ট করে আপনি একটু পড়ে শোনাই। এখান থেকে আমি একা একা যাই, ঘুরতে যেতাম, এবং একটা সময় আমি সেগুন বাগিচা একটা ভাঙারির দোকানে পেটে ভাতে কাজ পাই, সারাদিন কাজ করতাম, রাতে দোকানে ঘুমাইতাম, খাবার এবং কাপড় চোপড় সব খরচ মালিকে দিত। আমার বয়স যখন 12 বছর তখন আমাকে শূন্যতে খাতনা করিয়েছে, এবং বড় হয়েছি তখন আমি মালিকের কাছে দাবি করলাম আমাকে মাসিক বেতন দিতে হবে। এক পর্যায়ে মালিক রাগ হয়ে আমাকে দোকান থেকে তাড়িয়ে দেয়। পরে হাঁটতে হাঁটতে চলে যায় বিজয়নগর এলাকায়, ওইখানে কিছু ভ্যান চালকের সাথে পরিচয় হলো। তারপর মাঝে মাঝে তাদের সাথে ভ্যান ধাক্কা দিতাম, বিনিময়ে কিছু টাকাও আমি পাইতাম। একদিন ভ্যান মালিক আমাকে একটা ভ্যান দিল চালাইতে, তারপর থেকে শুরু করলাম নিজে রোজগার করা। হঠাৎ দেখলাম কিছু লোক ভোটার আইডি কার্ড করছে, ভ্যান মালিক আমাকে বললো তুই একটা আইডি কার্ড কর, আমি বুঝতে পারছি না কি করবো। পরে মালিক আরেক ভ্যান চালকের ঠিকানা দিয়ে আইডি কার্ড করে দিল। পরে একটা সময় শিখলাম, ড্রাইভিং করলাম, লাইসেন্স অনেকদিন পর একটা ড্রাইভিং চাকরি পেলাম, বেতন ছিল 5,000 টাকা। মালিক আমাকে একটা ঘর ভাড়া নিয়ে দিল, সিপাহী ভাগ পরে বিয়ে করলাম, বিয়ের পর শ্বশুর বাড়ি এলাকায় ঘর ভাড়া নিয়ে আজও আছি। আমার একটা ছেলে এবং একটা মেয়ে হয়েছে, বর্তমান বয়স হচ্ছে 37 বছর। এই হচ্ছে ওনার গল্প, ছন্ন ছাড়া মানুষের জীবনের গল্প যেটা হয়, ঠিক তাই। ছন্ন ছাড়া শব্দটা আসলে ঠিক হলো কিনা আমি জানি না, আমি আসলে স্থান ছাড়া বুঝিয়েছি, কারণ এটা অনেক সময় অনেকেই বকা দিতে ব্যবহার করেন। এই এই মানুষদের গল্পর সিমিলারিটি খুব খুব কমন। এটা আসলে একটা মেয়ে হলে হয়তো পরিবারে ঘরের মধ্যে থাকতে হয়, সে কারণে বিভিন্ন ঘরে ঘরে গিয়ে নির্যাতিত হয়। একটা ছেলে হলে সে রাস্তায় রাস্তায় জীবন কাটায়, তার ঘর আসলে জায়গা হয় না, এবং যদিও সে ঘরের জায়গা হয় সেখানেও সে বিভিন্নভাবে প্রতারিত হয়, শ্রম দিয়ে যায় কোনো একটা পরিচয়ের আশায়, এবং শেষ পর্যন্ত দেখা যায় যে হয়তো তাকে পয়সা ছাড়াই ঘর থেকে বের করে দেয়, যেমনটা ওনার জীবনেও ঘটেছে। এরকম বহু স্টোরি আমাদের আপন ঠিকানায় এসেছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এখানে সবচাইতে শক্তিশালী ক্লু যেটা পাচ্ছি, ওনার ঠিকানা আমতলি, কালীগঞ্জ, কাঠপটি বাজার, লোহারপুল, ইন্ডিয়া বর্ডারের বাড়ির কাছে। আপনার বাবার নাম কি ছিল? সত্তার মিয়া। সত্তার মিয়া। মায়ের নাম? আমেনা বেগম। ভাই বোনদের নাম মনে আছে?
ভাই বোনদের নাম মনে নেই, তবে আমার আনুমানিক যে আমরা 3 ভাই বোন, আমি ছিলাম মেজর সম্ভবত। সম্ভবত বাড়ির পাশে লাল মিয়া নামে একজন লোক আছে না? জি, লাল মিয়া নামে একজন লোক আছে, ওনাকে আমি নানা বলে ডাকতাম। আচ্ছা, ওনার বাড়ির কাছে খুব কাছে একটা শিমুল তুলার গাছ ছিল, আমরা সবাই গাছের নিচে খেলাধুলা করে বাড়ি ফিরে আসতেন। আর ওর বাবা খুব কর্মজীবী নারী, মানে কর্মজীবী রাগী একজন মানুষ ছিলেন, মানে কাজ করতেন আবার খুব রাগী ছিলেন। এতটুকু তথ্য নিয়ে উনি আমাদের কাছে এসেছেন এবং আমরা বিশ্বাস করি এতটুকু তথ্য এনাফ, যদি আল্লাহ ওর কপালে লিখে থাকে তো। তো ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি, দেখা যাক আল্লাহ আপনার কপালে কী রেখেছে। হ্যাঁ, এবং ও কিন্তু আরেকটা জিনিস বলেছে যে ওনার বাড়ি থেকে দূরে একটা নদী ছিল, সেই নদীতে মালবাহী ট্রলার জাহাজ চলাচল করতো। ঠিক আছে, এটা হচ্ছে একটা বড় ক্লু, একটা ভালো সংবাদের প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। আসসালামু আলাইকুম।